এই দেখো, আজকের আমি বানাচ্ছি কচু শাক। এখন এসব কচু খেচু খেয়েই চলবে, কারণ বেশি সবজি স্টোর করা যাচ্ছে না, স্টোর করছিও না ইনফ্যাক্ট জেনে বুঝে, কারণ কোনো দরকার নেই এখন এমার্জেন্সির মধ্যে, কিছু বেশি স্টোর করে লাভ নেই। সেই জন্য কচু শাক কচুটাকে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করতে বসিয়েছি, তারপরে রান্না করব। তোমরা যারা কচু শাকের রান্না দেখতে চাও আমার ইজি রেসিপিস বাই কস্তুরিতে, বিভিন্নভাবে কচু শাক রান্না করা আপলোড করা রয়েছে। নর্মাল কচু শাক, ছোলা দিয়ে নারকল দিয়ে কচু শাক আপলোড করা আছে, নর্মাল কচু শাক আপলোড করা আছে, চিংড়ি মাছ দিয়ে কচু শাক আপলোড করা আছে, মাছের মাথা দিয়ে কচু শাক আপলোড করা আছে, ইলিশ মাছ দিয়ে কচু শাক আপলোড করা আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারবে। আমি চেষ্টা করবো আজকে লিঙ্কটা দিয়ে দেওয়ার তাদের। তো আর এই দেখো, এখানে এই কচু শাকের মানকচুটাকে আমি রেখে দিয়েছি, মানকচুটাকে পরে করব আমি, ঠিক আছে। আর ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে আমাদের মানে আজকে কচু শাকের তরকারি, ভাত আর একটা তরকারি বানানো আছে। একটু চিকেন বানিয়েছিলাম পরশু দিন না তার আগের দিন, একটু চিকেন বানিয়েছিলাম, সেই চিকেনটা কিছু করার নেই, এখন এরম ভাবেই খেতে হবে। তো তোমরা ভাববে যে এতদিনে পুরোনো চিকেন খাচ্ছে, কিন্তু কিছু করার নেই বলো, ফেলে কি দেবো, রয়ে গেছে যখন তখন ওটাকে ইউটিলাইজ করে নেওয়াটা বেটার আমার মনে হলো। তো এই পর্যন্ত, তো চলো তারপরে আমি দেখাচ্ছি পরের পর যে কিভাবে কি করছি না করছি সব দেখাচ্ছি। কচু শাক যেহেতু আপলোড করা আছে, সেহেতু আমি কচু শাকের রেসিপি আমি পুরো দেখাবো না তোমাদেরকে, চিকেন যেটা করেছি সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো কচু শাক, এটা শুকনো করছি এখন, এখনো রেডি হয়নি, এটা শুকনো হচ্ছে। তো এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ সারা হবে, তো দেখিয়ে দিলাম, চলো খেতে বসে আবার কথা বলছি তোমাদের সাথে। এটা চিকেনটা যেটা গরম করেছিলাম, এটা এখানে আছে, একটু ভেন্ডির তরকারি অল্প করে বেঁচে গেছিল সেম, আর এখানে আছে একটু পেঁয়াজ কলির তরকারি, সেম বেঁচে যাওয়া তরকারি। সব কিছু এখন বলছি একসঙ্গে, মর্নিং বলা যায় না, কারণ ওটা আমি ইয়ার্কি করলাম, কেউ ভেবো না যেন আমি সিরিয়াসলি মর্নিং বলছি, কারণ আমি জানি কোন সময় কোনটা বলতে হয়। এনিওয়েজ, তো এখন আমি তোমাদের সামনে আসার টাইম পেলাম, সকাল থেকে ব্যস্ত ছিলাম, এই কারণে ব্যস্ত ছিলাম আরো, কারণ আমরা রিনাকে ছুটি দিয়ে দিয়েছি এই লকডাউন যতদিন চলবে। আমি একটা কথা বলি, এখন কি জন্য সময় পেলে, এখন মনে হচ্ছে কারফিউ একটু শিথিল হয়েছে, না আমরা রিনাকে ছুটি দিয়ে দিয়েছি এই কারণে, কারণ যেহেতু সবাই বলছে যে বাইরে থেকে কাউকে ঢুকতে দেবেন না এবং নিজেরাও বেরোবেন না, সেই জন্য রিনাকে আমরা ছুটি দিয়ে দিয়েছি, কারণ
বুঝতেই পারছো ও কি অবস্থায় আসবে না আসবে, তারপরে সেটা আমাদের বাড়ির একটা রিস্ক হয়ে যাবে। আমি চাইবো না কখনোই, কারণ বাবু আমার রিস্ক হয় তবু একরকম, যদি এটা একার রিস্ক হতো তাহলে রিস্ক নেওয়া যেত, কিন্তু যেহেতু এখানে বাবু এবং শুভময় ইনভলভড সেই জন্য আমি কোনো মতেই রিস্ক নিতে পারবো না। এই এটা যদি এরকম ধরনের অসুখ হতো যে যার হবে শুধু তার ক্ষতি হবে, তাহলে কোনো ব্যাপার ছিল না মেবি আমার কাছে হয়তো, কিন্তু না দেখো যখন প্রিয়জনদের লাইফ ইনভলভ থাকে তখন সেটা, তুমিও যদি আমার জায়গায় হতে তুমিও যেমন পারতে না, আমিও আমার জায়গায় থেকে আমিও পারবো না যে তোমাদের কারোর ক্ষতি হোক, মানে তোমার বা বাবুর কোন রকম ভাবে ক্ষতি হোক, সেটা কেউই কারোর বাড়িতেই কেউ চাইবে না যে তার তার একটা ভুল ডিসিশনের জন্য কোন রকম ক্ষতি হয়ে যাক। তো সেই জন্য কষ্ট হচ্ছে আমাদের, কষ্ট হচ্ছে মানে যেহেতু দেখো অল্প বিস্তর হালকা কাজ করলাম, এই ভারী কাজগুলো করার অভ্যেস তো নেই, অল্প বিস্তর হালকা কাজ করা, আর সমস্ত কাজ ঘর ঝাঁট মোছ বাসন মাজা রান্না করা বিছানা তোলা সমস্ত কিছু করা একটুখানি চাপ হয়ে যায়। কিন্তু আমি খুব লাকি বলতে হবে, কারণ মানে টাচউড আমি খুব লাকি, এই কারণে বলছি নিজেকে, আমার মতন তোমরা অনেকেই লাকি আছো, বাবু এবং শুভময় কন্টিনিউয়াসলি আমার হাতে হাতে করে, শুভময় বর্তন মেজে দিচ্ছে, যেহেতু আমি পেট মুড়ে ঘর মুছতে পারবো না বা আমি এই করতে পারবো না, সেহেতু বাবু ঘরটা মুছে দিচ্ছে, স্ট্যান্ডিং পোছা আছে সেটা দিয়েই মুছছে, কারণ আমার অপারেশনস এর জন্য অনেক রকম রেস্ট্রিকশনস আমার আছে, আমি আগে অনেকবার বলেছি যে আমার প্রচুর রেস্ট্রিকশন আছে, আমাকে ডাক্তার বারণ করেছে স্ট্রিক্টলি কোনো হেভি কাজ না করতে, যাতে আমার স্টিচেস গুলোর ক্ষতি হবে এবং ইন্টারনালি আমার অর্গানস এর ক্ষতি হবে। তো সেই জন্য তো ওরা অনেক সাহায্য করছে, অনেক সাহায্য করছে, সত্যি কথা ওরা যদি সাহায্য না করতো এই সিচুয়েশনে আমি পেরে উঠতাম না, কোনো মতে পেরে উঠতাম না। এটা শুভময়কে শুনিয়ে বলা নয়, কারণ আমার মাও জানে, আমি আড়ালেও যা কথা বলি সামনেও তাই কথা বলি, কারণ আমি বিলিভ করি মানুষের মুখ তো একটাই, কথাও একরকম হওয়া উচিত, কাজেই আমি তোমাদের যা কথা বলি আমি লাইফটাকেও সেভাবেই চালাই। তো শুভময় হেল্প করছে, বাবু হেল্প করছে, ওদের হেল্প ছাড়া আমার পক্ষে এক পাও চলা ইম্পসিবল ছিল, ঠিক যেরকম তোমাদের হেল্প ছাড়া ইউটিউবে আমার এক কদম চলাও ইম্পসিবল। সেই জন্যই আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করি যে তোমরা সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলে তবেই আমি এগোতে পারবো, নচেত আমার পক্ষে একা সম্ভব না, যেহেতু এটা সবাইকে মিলে কাজ, সেই জন্য তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। যে জিনিসটা আমি শুভময় বাবুর কাছ থেকে পাই, আমি তোমাদেরকে একদম আমার বাড়ির মনে করি, আমার ছোট বোন মনে করি, যাদেরকে দিদি বলি তাদের দিদি মনে করি, যে কারণে খুব অধিকারের সাথে আমি তোমাদেরকে বলি সাথে থেকো পাশে থেকো সাপোর্টটা করে যেও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একা একা এক কদমও এগোতে পারবো না। তো সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত, আর বেল আইকনটা প্রেস করে দিও, অলটাকে টিপে দিও, তাহলে তোমরা আমার যে কোনো আপলোডের প্রথম নোটিফায়ার হবে। আর এই পর্যন্ত, আর আজকে সকালবেলা রান্না করেছিলাম, কচু শাক করেছিলাম, বাবু কচু শাক খেতে অসম্ভব ভালোবাসে, অসম্ভব, যেহেতু গ্রিন ভেজিটেবলস আমি বেশি কিছু স্টোর করতে পারিনি, আমার কাছে শুধু দুটো গাজর আছে, কটা ডাঁটা পড়ে আছে, একটু বিনস পড়ে আছে, আর একটা ফুলকপি পড়ে আছে, বাবু খুব কদিন ধরে বলছিল একটু কচু শাক, কচু 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 খাবো, কচু খাবো। তো শুভময় সেদিনকে সকালবেলা, এই লকডাউনটা হওয়ার আগের কথা বলছি আমি, লকডাউনটা তো কাল থেকে রবিবার থেকে হলো, হ্যাঁ রবিবার দিনকে সকালবেলা শুভময় গিয়ে বাইরে গেছে কোনো কারণে, কিছু একটা আনতে গেছিল, চিনি আনতে গেছিল, আমাদের চিনি ফুরিয়ে গেছিল, রবিবার না, তাহলে কি শনিবার দিন আনলে, না শনিবার দিন, হ্যাঁ সকালে এনে তারপর আমি একটা গেছিলাম ঘুরে চলে এসেছি, আচ্ছা শনিবার দিনকে, শনিবার দিনকে শুভময় কচু শাকটা আমায় এনে দিয়েছে। তো সেটা কচু শাক তো বাইরে রাখলে তো নষ্ট হয় না, কিছু হয় না, ওরা তো বাইরেই রেখে দেয়, কোনো নষ্ট হওয়ার কোনো প্রোগ্রাম নেই, সোমবার সকালে আলেন, আমি তাই বলছি চিনি আনতে গিয়ে এনেছিলে, চিনি ফুরিয়ে গেল, তুমি, আমি বললাম না যে তুমি জিজ্ঞেস করলে চিনি আছে কিনা, আমি বললাম না যে না সময় চিনি নেই, বললাম না যে বাইরে এত ভিড় আমার ভয় লাগে, হ্যাঁ 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 হ্যাঁ
চিনি আনতে গিয়ে ও দুধ দাঁড়িয়ে পালিয়ে এসেছিল, এত ভিড় ছিল বাইরেটাতে। তো কি বলে, কচু শাক তখন নিয়ে এসেছিল যে বাবুকে করে দেওয়ার জন্য, তো সেটাই করেছিলাম আজকে। আর চিকেনটা আমার বানানো ছিল, চিকেনটা আমি বানিয়েছিলাম সোমবার দিনকে, আমি চিকেনটা বানিয়েছিলাম। চিকেন আমি একটু কিনে রেখেছি ফ্রিজের মধ্যে, আমি মিথ্যা কথা বলবো না, চিকেন একটু কিনে রেখেছি ফ্রিজের মধ্যে। আর ছোট মাছ আমি একটু কিনে রেখেছি, কারণ একদম কিছু নেই বাড়িতে, হাহাকার মেচে যাবে তাহলে। মানে দেখো একটা কথা ঠিক, আমার তো আরো আমার নিজের বাবু ছাড়া আমার তো চার পেয়ে দুটো বাচ্চাও রয়েছে, তাদের কথাও তো চিন্তা করতে হবে আমাকে, তাদের খাবারটা তো আমি কিনে রাখতে হবে, তাদের চিকেনটা কিনে রাখতে হবে, তাদের মাটনটা কিনে রাখতেই হবে, না তো তারা কি খাবে, সেটা তো আমার একটা বিশাল চিন্তা। আমি না হয় আমার আর শুভমার জন্য চিন্তা করলাম না, বা বাবুকে যা হোক দিলাম, সেদ্ধ ডাল ভাত দিলাম বা ভাত আলু ভাত দিলাম, খেয়ে নিল, কিন্তু এই দুটো বাচ্চা খাবে না, না খেয়ে বসে থাকবে দিনের পর দিন, ওরা না খেয়ে থাকবে। ওদের জন্য চিকেন কেনা, ওদের জন্য মাটনটা জোগাড় করে রাখা, ওরা যেটা খায় সেটা তো আমায় জোগাড় রাখতেই হবে ওদের জন্য, কিছু করার নেই, আমার সেটা করে রাখতে হয়েছে। তো সেটা করতে গিয়ে চিকেন আমি একটুখানি কিনে রেখেছিলাম, সেই চিকেনটাই আমি সোমবার দিনকে করলাম অল্প করে। আরো একটু চিকেন রয়েছে ফ্রিজের মধ্যে, চিকেনটা আমি একটু স্টোর করে, চিকেন আর ডিমটা আমি একটু স্টোর করে রেখেছি। মিথ্যা কথা বলে কোনো লাভ নেই আমার, তোমাদের কাছে লুকিয়ে কোনো লাভ নেই, কারণ আমি যখনই ব্লগ বানাবো তোমরা দেখতে পেয়ে যাবে যে আমি কি বানাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, তো আলতু ফালতু বকে আমার কোনো লাভ নেই। চিকেনটা আমি একটু স্টোর করে রেখেছি আর ডিমটা স্টোর করে রেখেছি, আর আলু কিনে রেখেছি একটুখানি, 3 কেজি মতন আলু আমি কিনে রেখে দিয়েছি, কারণ আলু লাগবেই। হ্যাঁ, ঝাড়খণ্ডে ও জামশেদপুর গেছিল শুভময়, সেখান থেকে চাইবাসাতে, সেখান থেকে তো ওই গেছে, গেছিল ওখানে, ওখানে দেখেছে আলু সস্তা, তখন আমাদের এখানে অলমোস্ট 28 টাকা করে বিক্রি হচ্ছে, আর ওখানে তখন বিক্রি হচ্ছে 18 টাকা করে। তো শুভময় সেটা দেখে একটু আলু নিয়ে এসেছিল, সেই আলুটাই স্টোর করা রয়েছে। ব্যাস আলু, ডিম আর চিকেন, আর ছোট মাছ আমি কিনেছিলাম, ওই তোমার ভোলা মাছ, ওটা 2-3 পিস রয়েছে, ব্যাস আর কিছু নেই বাড়িতে, মানে স্টোর করা আর কিছু নেই। আর ওইটুকু সবজি যেটা বললাম সেটা তো নর্মাল সবার বাড়িতে, আমার মেন প্রবলেম, আর একটু মাটন রেখে দিয়েছি, আমার মেন হচ্ছে আমাকে গুন্ডা বিকুর জন্য খাবার জোগাড় করতেই হবে। নিজেরা পেটে হাত দিয়ে বসে থাকলেও ওদেরকে যদি আমি ভাত আলু ভাতে দিই, ওরা কিন্তু খাবে না, ওরা দিনের পর দিন না খেয়ে থাকবে, তখন সে যন্ত্রণা চোখে দেখা যাবে না আবার। কাজেই আমি নিজেদের জন্য ব্যবস্থা করি না করি, ওদের ব্যবস্থা আমি সবার আগে করেছি, বাবা তোরা ঠিক থাক, কারণ ওরা লকডাউনও বুঝে না, ওরা করোনাও বুঝে না, ওরা মানে সেলফ কোয়ারেন্টাইনও বুঝে না, কিছু বুঝে না ওরা, ওদের শুধু আমাদের খেতে দাও, খাবো দাবো, শুয়ে ঘুমোবো, পাহাড়াদারি করবো, ব্যাস এইটুকু ওরা বোঝে, আর আদরটুকু বোঝে, ব্যাস আর কিছু বোঝে না। কাজে ওদের খাবার তো আমাকে জোগাড় রাখতেই হবে, বলো তাই না? তো ব্যাস এই পর্যন্ত। তো কালকে তৈরি করা একটুখানি পেঁয়াজ কলি ছিল অল্প করে, সেটা একটু ভেন্ডি চচ্চড়ি করেছিলাম কালকে, সেইটা মানে একটু একটু করে বেঁচে গেছে জিনিসগুলো, সেগুলোকে আজকে গরম করে সব খাওয়া হয়ে গেল আমাদের। কচুটা আবার একটুখানি বেঁচে গেছে, সেটা আবার আরেকদিন আমাদের খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, এই আজকে খাবারের মেনু ছিল, আর রাত্রেবেলা দেখা যাক কি করা যাবে, এখন পর্যন্ত কোনো ঠিক কিছু নেই। কি হয়েছে বাবা, তা কি হয়েছে মাম্মা, কি আজ 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 না আবার চল বুকে বস, একদম বসে পড়। তো এই পর্যন্ত আমার খবর, আর তোমরা কেমন আছো বলো। আমি খুব অবাক হয়ে গেলাম যে কিছু লোককে দেখে, নিউজেও দেখছি সেটা, বাস্তব জীবনেও দেখছি সেটা, সেলফ কোয়ারেন্টাইন ডিক্লেয়ার হওয়ার, কোয়ারেন্টাইন ডিক্লেয়ার হওয়ার পর বা ওই লকডাউন ডিক্লেয়ার হওয়ার পর কিছু লোক বাইরে আড্ডা মারছে, ঘুরছে, গল্প করছে কাঁধে হাত রেখে, মানে এরকম লোক সারা বিশ্বেই আছে, নেই এমন কোনো জায়গা নেই। কিন্তু আমার খুব অবাক লাগলো যে সচেতন কি মানুষ এখনো হয়নি, আর কবে হবে।
অ্যাকচুয়ালি কি জানো, যার আটে হয় না তার আশিতে হয় না বলে একটা কথা আছে না, এখানে এটাই খাটে যে যার আটে হয় না তার আশিতেও হয় না। তো খারাপ লাগে, সেই মানুষগুলোকে দেখলে খুব খারাপ লাগে যে ভাই বিপদ তো তোমার অবশ্যই, তোমার সাথে সাথে তুমি আরো 100টাকে, 100টা কেন, কয়েক কোটিকে নিয়ে ডুবতে পারো। যদি তোমরা এই কাজ এখন করতে পারো, তাহলে লন্ডন ফেরত সেই ছেলেটা ভুল কোথায় করেছিল? আজ যদি তোমরা বাড়িতে থাকছো, ফেস্টিভ মুডে খাওয়া দাওয়া করছো, সবকিছু করার পরে সিগারেট খেতে রাস্তায় বেরোচ্ছো, জটলা বাজছো, কাঁধে হাত রেখে কথা বলছো, 1 মিটারের ডিস্টেন্স রাখছো না, তাহলে লন্ডন ফেরত সেই আমলা ছেলেটা ভুলটা কোথায় করেছিল? সেও তো তার কাজ করেছিল, তাহলে তাকে নিয়ে এত সমালোচনা কেন? সেই রকম আমলার ছেলে তো আমাদের ঘরে ঘরে, আমাদের ঘরে ঘরে। আমরা নিজেরা সচেতন, আমরা খুব মানে এ করতে করতে কথা অন্যের নিন্দে করি, কি কি করবে সেটা নিন্দে করি, কার কে কি রকম মানে তার বিহেভিয়ার কিরকম সেটার বিচার করি, নিজেরটা দেখি না। ওপর দিকে মুখ করে থুতু ছুঁড়লে তো নিজের গায়ে আগেই এসে পড়বে, কিন্তু আমরা ওপর দিকে মুখ করে থুতু ছুঁড়তেই অভ্যস্ত। কি আশ্চর্য না, আমার খুব অবাক লাগে সেই সব মানুষদের প্রতি, তারা নিজেদের ব্যাপারে তো সচেতন নয়, সমাজের ব্যাপারেও সচেতন নয়। বড় বড় আলোচনা করছে তারা, বাইরে বেরিয়ে সিগারেট খেতে খেতে বিশাল বড় বড় ফেঁকছে, বিশাল বড় বড় আলোচনা করছে, বিশাল বড় বড় কথা বলছে, ওরে বাবা, কিন্তু পার্সোনালি তারা নিজেরা ডিজাস্টার এক একটা। হায়রে মানুষ, মানুষই এরকম হয় যে যত খারাপ হয় সে লোককে তত বেশি জ্ঞান দেয়, যে যত খারাপ হয় আমি দেখেছি তার মুখ থেকে একদম মানে পুরো ঝরে 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 পড়ে একদম, দারুণ, মানে জয় মাতা দি টাইপের লোক। যাই হোক, ভয়টা কোথায় লাগে জানেন? তাদের যখন হবে সেই রোগটা কিন্তু আমাকেও ছাড়বে না, তারা জানে না তারা বাঁচবে না মারা যাবে, ফ্রি ফান্ডে আমিও কিন্তু মারা যেতে পারি, তাদের জন্য আমি বাইরে না বেরিয়েও। সেই জন্য ভয়ের চোটে, এই সমস্ত দেখার পর ভয়ের চোটে রিনাকে আমরা বারণ করে দিয়েছি যে রিনা এখন কাজে আসিস না, এখন যখন লকডাউন ডিক্লেয়ার করেছে এখন তখন কাজে আসিস না, দরকার নেই। কারণ যদি লেখাপড়া জানা লোকেদের অ্যাওয়ারনেস লেভেল এরকম হয়, তারা মুখে মারিতং জগৎ বড় বড় কথা বলছে কিন্তু কাজের বেলা ডিজাস্টার, তাহলে রিনা তো অত লেখাপড়া জানে না, ও তো ডিজাস্টার করতেই পারে, এক্সপেক্টেড, তাই না? আমি কাউকে ছোট করছি না, কিন্তু এটাই, এটা হতেও পারে। কাজেই আমি তো মারা যেতে পারি না কারোর জন্য, তাই না? সেই জন্য রিনাকে বারণ করলাম, রিনা আসিস না, কদিন ছুটিতে থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আসতে হবে না, আমি নিজে করে নেবো সব কাজ, আমরা আছি, তিনজনেই আছি, আমরা তিনজনে মিলে সব কাজ করে নেব। তো এই পর্যন্ত। তবে হ্যাঁ, এইটা ঠিক কথা যে যে লোকগুলো মানে এরকম কাজ করছিল তাদেরকে দেখে সাবধান হয়ে গেলাম। সাবধান হওয়ার জন্য তো অনেক ঘটনা ঘটবে, সেটা দেখে সাবধান হতে হবে, এরকম কোনো কথা নেই, ছোটখাটো ইনসিডেন্ট দেখেও সাবধান হওয়া যায়। যে লোকগুলো এখন এই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে এরকম করছে, তাদের থেকে সারা জীবন সাবধান থাকাটাই আমার মনে হয়। হয়তো এই সিচুয়েশনটা কেটে যাবে, আমরা সবাই সার্ভাইভ করবো, সব কিছু ঠিক আছে, ওকে, কিন্তু এই লোকগুলো থেকে আরো বেশি করে সাবধান, কারণ এরা করোনার থেকেও ডেঞ্জার, এরা করোনার থেকেও ডেঞ্জারাস লোক। অনেক ইনসিডেন্ট ঘটবে, তবে আমি শিক্ষা নেবো সেই লোকটার কাছ থেকে, তবে আমি তার কাছ থেকে সাবধান হবো, দরকার নেই, কিছু ঘটনাই মানুষকে সাবধান করে দিতে ইনাফ আমার মনে হয় সেটা। তো অনেক কথা বললাম, অনেক বকবক করলাম, অ্যাকচুয়ালি নিজের খারাপ লাগাটাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ আমি আশ্চর্য হয়ে গেলাম যে মানুষের মাইন্ডসেট দেখে যে কি রে বাবা, কি কেন, যেখানে আমার সারাদিন কাটছে
কারোর ব্লগ দেখতে পাচ্ছি না, কিছু করতে পাচ্ছি না, আমি সারাদিন শুধু খবরের চ্যানেলে বসে রয়েছি, মানে খবরের চ্যানেল দেখে যাচ্ছি সারাদিন। আমি ইটিং শো করছি না, কারণ এই ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি গান্ডে পিন্ডে গিলছি, সরি টু সে, এই ওয়ার্ডটাই আমার আসছে, সেটা আমি কি দেখাবো লোককে? আমার খ্যাটনের ব্লগ কেউ দেখতে আসবে না, আমি খাচ্ছি, তার জন্য কারোর কোনো দায় নেই। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই করোনা ভাইরাস নিয়ে আপডেট, মানে আপডেট হওয়াটা। বাবু এই সময় এটা, এমনকি আমার মার ব্লগ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, কারণ সারাক্ষণ খবর দেখে যাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে মানে আমার খুব অবাক লাগলো সিচুয়েশনটা, আমার পরিস্থিতিটা খুব খারাপ লাগলো, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম অনলি, অন্য কোনো কারণ নেই। যে এলাকায় এলাকায় খবরেও তো দেখছি মারছে, কান ধরে উঠবোস করাচ্ছে, পুলিশকে চেটে দিয়ে চলে গেল, এ কি অসভ্যতা, এগুলো কেন, এগুলো তো কোনো মানে নেই কাজগুলোর। বাজারে ভিড় বাড়াচ্ছে, এগুলো তো কোনো মানে নেই, এখন দরকার কি আছে? সেই জন্য আমার এই মানে এটা খুব অবাক লাগলো। আমি কমিউনিটি পোস্টেও এটা লিখেছি, অনেকেই তার জন্য কমেন্ট করেছো, ধন্যবাদ তাদেরকে যে তারা কমেন্ট করেছো। কিন্তু এই করোনা ভাইরাসগুলোকে কোথায়, মানে এদের তো কোনো মানে ট্রিটমেন্টই নেই জীবনে, লাইলাজ এরা, জাস্ট সমাজে ঘুরে বেড়াচ্ছে, বজ্জাত টাইপ লোকজন। এনিওয়েজ, তোমরা যারা আমার কমিউনিটি দেখো নি তারা দেখতে পারো, পুলিশ এসে যখন ধমকাচ্ছে তখন অন্য রূপ, আর তারপরে অন্য রূপ, পাড়ায় পাড়ায় একই জিনিস মেবি। এনিওয়েজ চলো আজকে শেষ করছি আমি ব্লগটা, সবাই সুস্থ থেকো এই কামনা করি। আমি যেমন নিজের পরিবারের, আমার পরিবার, আমার বায়োলজিক্যাল সন্তানের সুস্থতা কামনা করি, আমি ঠিক সিমিলার ওয়েতে তোমাদের দিদি, তোমাদের বোন, তোমাদের আত্মীয় মানে হয়ে উঠেছে দিন দিন যে যত যাচ্ছে না, হিসাবে একটাই কামনা করবো, তোমরা সুস্থ থাকো। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করবো যে এই যে বিপদের দিন আমাদের কাছে এসেছে, ভগবান ঈশ্বর যেন কাটিয়ে তোলেন। আমার বাংলাদেশি ভিউয়াররা, আমি তোমাদের খবর অনেকদিন পাচ্ছি না। আমার বাংলাদেশি বন্ধুরা, তোমরা কেমন আছো আমি জানি না, পারলে একটুখানি আমাকে জানিও তোমরা কেমন আছো। প্রিয়া খান লিখেছিলে যে আমার এখানকার অবস্থা খুব খারাপ, মানে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। জানি অবস্থা বাংলাদেশ, ইন্ডিয়ার সব জায়গারই অবস্থা খুব খারাপ, কিন্তু তোমরা সাবধানে থেকো। একটাই কথা বলবো, বাড়িতে থাকো, বাড়ি বন্দি থাকো, আর ঠাকুরের কাছে প্রে করি যে সব যেন ঠিক হয়ে যায়। সব ঠিক হয়ে যাবে, আশা করি সব ঠিক হয়ে যাবে। আর এই পরিস্থিতিটা কেটে গেলে সবচেয়ে বড় কথা, মনের বোঝাটা নেমে যাবে, একটা অদ্ভুত বোঝা হয়ে রয়েছে মনের মধ্যে। দেখবে আমার একার হয়ে নেই নিশ্চয়ই, সবারই হয়ে রয়েছে, কেউ মাইন্ড কনসেন্ট্রেট করতে পারছে না, আমিও যে কারণে মাইন্ড কনসেন্ট্রেট করতে পারছি না। এবারে এইটা কেটে গেলে যেন ভগবান তাড়াতাড়ি কাটিয়ে দেন, বা এই একটু যেন একটা আশার আলো দেখতে পাই, তাহলে আমি সবার ব্লগগুলো দেখতে পারি। আমি তো মানে সবার ব্লগ তো আর দেখা হয়ে ওঠে না, আমি আমার কিছু বন্ধু বান্ধবের ব্লগ দেখি, তার মধ্যে অনেকেই আছে, বন্দনাদি আছে, ঔসুমি আছে, এটসেট্রা। আমি কারোর ব্লগ দেখতে পাচ্ছি না, কারোর কিছু দেখতে পাচ্ছি না, শুধু সারাদিন আমি এইতে রয়েছে। আরো অনেক অনেকের দেখি রেকমেন্ডেশনে যেগুলো আসে, হয়তো মেবি রেকমেন্ডেশনে এলো, হয়তো দেখে মনে হলো যে দেখি তো কি আছে ব্লগের মধ্যে। বা আমি মেনলি ট্রাভেল ব্লগ দেখি, আমার ট্রাভেল ব্লগ দেখতে ভালো লাগে, মেনলি আমি ট্রাভেল ব্লগ দেখি, কিছু বিদেশি ব্লগারের ব্লগ দেখি, খুব ভালো লাগে দেখতে, পার্সোনাল চয়েস, যেগুলো যার যার কে কি দেখবে না দেখবে, যাই হোক, তো সেগুলো আমি একটু দেখতে পাই, তাহলে ভালো হয় আমার। তো চলো আজ আর বকবক নয়, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আনন্দে থেকো মানে কি, আনন্দে তো থাকতে কেউই পারছি না আমরা, তো ওইটুকুই বলার। সাবধানে থেকো, বাড়িতে থেকো। হ্যাঁ কিছু বলবে, তা একটু তাড়াতাড়ি করো, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে প্রচুর। কালকের ব্লগ দেখতে কেউ কিন্তু ভুলো না, কালকে একটা স্পেশাল ব্লগ আসছে, সবাই ভাববে এর মধ্যে আবার স্পেশাল কি, নিশ্চয়ই স্পেশাল আছে। না এর মধ্যে কোনো কিছু স্পেশাল নেই। হ্যাঁ ওইটাই স্পেশাল, কি ব্লগটা আসছে কবে, কালকে, কালকে কি দরকার ছিল এটা বলার, ঠিক আছে।
ওটাই সারপ্রাইজ কি আসবে ব্লগ স্যান্ডি জানে স্যান্ডি জানে তো ঠিক আছে জানতে দাও এনিওয়েজ চলো টাটা সবাই ভালো থেকো এবার আমি লাগাই হাঁটা আর তোমরা হাঁটা লাগিয়ে আর কোথায় যাবো বাড়িতেই বুঝ থাকতে হবে আর তোমরা সাবধানে থেকো সাবধান 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 সুস্থ থেকো বাড়িতে থেকো বাড়িতে থেকে যতটুকু যা বাড়ির মধ্যে জোগাড় করেছো তার মধ্যেই রান্না খাওয়া করো চলো টাটা বাই